তোমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ভিডিঅ'টো চাই অধিক কিবা জানিবলগীয়া থাকিলে তোমালোকে কমেণ্ট কৰিব পাৰা। আৰু ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে চাবলৈ হ'লে তোমালোকে প্লে'লিষ্টত গৈ ভিডিঅ'বোৰ চাবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা। এতিয়া আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ 2020 চনৰ HSLC এক্সামৰ প্ৰশ্ন নং 1I। এইটো এটা মেকিং প্ৰশ্ন আহিছে। এই প্ৰশ্নটো তলৰ ৰাশিৰ মান cos 63, cos 27° মাইনাছ sin 60° sin 27° ইয়াৰ মানটো আমি উলিয়াব লাগে। এইটো আমি দুই ধৰণে সমাধান কৰিব পাৰোঁ। মই দুই ধৰণে সমাধানটো আগবঢ়াই দিছোঁ। cos 63° cos কিমান হ'ব 90° মাইনাছ 63° 27° হয়নে নহয়? তাৰপিছত মাইনাছ চাইন 63° চাইন 90° মাইনাছ 63° আমি এইটো ইয়াৰ পৰা কি পাওঁ? cos 63° এইটো cos 90° মাইনাছ থিতা sin থিতা sin 63° মাইনাছ sin 63° এইটো sin 90° মাইনাছ থিতা cos 63° cos 63 sin 63 মাইনাছ cos 63 sin 63 ইজ ইকুৱেল টু 0 হ'লনে নাই? আৰু এটা আমি সূত্ৰ ইয়াত প্ৰয়োগ কৰিব পাৰোঁ। এইটো cos a প্লাছ বি cos a প্লাছ বি ইজ ইকুৱেল টু cos a cos b মাইনাছ sin a sin b। গতিকে ইয়াত আমাৰ কি আছে? cos 63° cos 27° মাইনাছ sin 63° sin 27° ইজ ইকুৱেল টু কি হ'ব পাৰে? cos 63° প্লাছ 27° ইয়াৰ পৰা কি পাওঁ? cos 90° cos 90° মান কিমান? 0। এতেকে ইয়াত আমি কেৱল অপশ্যনেল প্ৰশ্ন আমি এইখিনি কৰি দেখুৱাব নালাগে। এইখিনি মই তোমালোকে বুজি পাবলৈহে কৰিছোঁ। ইয়াত শুদ্ধ অপশ্যনটো হ'ল 0, ইয়াৰ মানটো হ'ল 0। আমি খালি শুদ্ধ অপশ্যনটো পাতিলে এইটো প্ৰশ্নৰ সম্পূৰ্ণ 1 নম্বৰ পাই যাম। এতিয়া আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ HSLC 2020 প্ৰশ্ন নং 16। এই প্ৰশ্নটো তোমালোকৰ কিতাপৰ 7.1 অনুশীলনীৰ 271 পেজত 6-4 নং প্ৰশ্নটো পোনপটীয়াকৈ আহিছে। মাৰ্ক আছে 3। এই প্ৰশ্নটো আমি সমাধান কৰিবলৈ আগবাঢ়োঁ। কি দি আছে? 2 sin² θ প্লাছ 3 sin θ প্লাছ 1 ইজ ইকুৱেল টু 0। ইয়াৰ পৰা আমি কি পাব পাৰোঁ? 2 sin² θ প্লাছ 2 sin θ প্লাছ sin থিতা প্লাছ 1 ইজ ইকুৱেল টু 0। ইয়াৰ পৰা আমি 2 sin θ কমন ল'লে আমাৰ কি থাকিব? sin θ প্লাছ 1 sin θ প্লাছ 1। এই দুটাৰ পৰা প্লাছ 1 কমন ল'লে sin θ প্লাছ 1 ইজ ইকুৱেল টু 0। এতিয়া আমাৰ কি হ'ল? sin θ প্লাছ 1 হ'ল ইনটু 2 sin θ 2 sin θ প্লাছ 1 ইজ ইকুৱেল টু 0। এতেকে sin θ প্লাছ 1 ইজ ইকুৱেল টু 0 অ'ৰ sin θ ইজ ইকুৱেল টু মাইনাছ 1। 1 sin θ 1 কেতিয়া হয়? যেতিয়া sin 90° হয়। মাইনাছটো থাকিবই sin 90°। মাইনাছ sin 90° কেতিয়া হ'ব? যেতিয়া আমাৰ তৃতীয় আৰু চতুৰ্থ চুকৰ কোণ হ'ব। তৃতীয় আৰু চতুৰ্থ চুকৰ sin 180° মাইনাছ প্লাছ 90°, এইটো চুক যেতিয়া হ'ব। এতিয়া আমাৰ ইয়াৰ পৰা কি হৈ আছে? চাইন কিমান হ'ব? 270°। এতেকে থিতা ইজ ইকুৱেল টু 270°। আমি এতিয়া থিতাৰ এটা মান পালোঁ 270°, আৰু এটা মান বা 2 sin θ ইজ প্লাছ 1
plus 1 is equal to 0 or sin theta is equal to minus 1 by 2. Etia minus 1 by 2 kitiya hoy sin 90 degree hole minus sin 30 degree. 1 by 2 hoy sin 30 degree man 1 by 2 hoy. Etia sin 1 by 2 kitiya hobo. Etia 1 by 2 1 by 2 hobole hole ki hobo sin 180 degree plus 30 degree a2 is equal to sin 210 degree 210 degree atake theta is equal to 210 degree theta man to kiman hobo 210 degree etia 210 degree eta palu yar upori ami ki koribo paru sinor man to ki hobo 360 degree minus 30 degree ami yar pora itu patibo paru sin theta is equal to minus 1 by 2 is equal to minus sin 30 degree is equal to sin 360 degree minus 30 degree itu obostha to ki hoy minus sin 30 degree hoy gotike yat ki hobo sin 330 degree atake theta is equal to 330 degree গতিকে এতেকে থিতার নির্ণেয় মান টু ওয়ান জিরো ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি আর থ্রি থ্রি জিরো ডিগ্রি এই সমস্যাটা আমি এনেদের সমাধান করে থাকি আহিলে এই প্রশ্নটার সম্পূর্ণ তিন নম্বর আমি পাই যাম এতে আমি আলোচনা করি বলে একবার ছিল 2020 সনের এসএসএলসি এক্সামের প্রশ্ন নং 19 এই প্রশ্নটো তোমালোকর কিতাবৰ 282 পেজৰ উদাহৰণ 5টো পুনপটিয়া কৈ আহিছে দেখুৱা যে 1070 ডিগ্রি ইজ ইকুৱেল টু 21050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি এতিয়া আমি 1070 ডিগ্রি ইজ ইকুৱেল টু পাতিল 1050 ডিগ্রি plus 20 degree is equal to 1050 degree minus 10 plus plus or root of 1020 degree 1020 degree divided by 1 minus 1050 degree 1020 degree এতে এখানে আমি বাফলে লই গেলে কি হবো 1070 ডিগ্রি কোন ইন্টু 1 মাইনাস 1050 ডিগ্রি 1020 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি এতে আমি এইটু এইটু পূরণ করে দিলে 1070 ডিগ্রি মাইনাস 1070 ডিগ্রি 1050 ডিগ্রি 1020 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি এতে আমি 1070 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে আমি উপরে লই গেল 1070 ডিগ্রি 1050 ডিগ্রি 1020 ডিগ্রি প্লাস 1050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি 1090 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কিয় করিলো এতে আমার 1070 20 টু নাই টু 1050 হব লাগে এতে 90 ডিগ্রি প্লাস মাইনাস 20 1090 ডিগ্রি মাইনাস থিতা ইজ ইকুয়াল টু কট থিতা হয়ে যায় গতিকে কট থিতা হয়ে গেলে 1020 ইন্টু কট 20 কি হয়ে যাব 1 হয়ে যাব গতিকে আমি এটু কনভার্ট করে নিলাম 1050 ডিগ্রি 1020 ডিগ্রি প্লাস 1050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি এতে এটু কি হয়ে গেল কট 20 ডিগ্রি
itu 10-20 degree agot lo ya hilu 10-50 degree plus 10-50 degree plus 10-20 degree 10-50 degree plus 10-50 degree plus 10-20 degree cot theta into tan theta 1 hoy jehetu cot theta into tan theta is equal to 1 10-50 degree plus 10-20 degree pramanito hol amar eitu praman koribo lage aru ami praman kori dilu pramanito hol ei somoshya to ami enedor samadhan kori thoi ahile ei prashno tor sampurna 3 number ami paijam ete amar honmokot ase 2020 sonor ssc exam or प्रश्न नंबर 22 ए प्रश्न तो तुम लोगों का किताब पर 7.1 नंबर यूनिट 271 पेज और हाथर बी एक नंबर प्रश्न तो ही पुनपुटिया को यही से आमी तात समाधान करार दरे एटु समाधान कर लिए होल ए प्लस बी प्लस सी प्लस डी इज इक्वल टू 360 डिग्री क्यों ए बी सी डी चतुर्भुजर कोण এতে আমি a plus b by 2 প্রতিটোক আমি 2 দিয়ে হরণ করে দিলাম c plus d by 2 is equal to 180 degree a plus b by 2 is equal to 180 degree minus c plus d by 2 এতে যদি আমি cos অনুপাত লও cos a plus b by 2 is equal to cos 180 degree minus c plus d by 2 a2 cos 180 degree minus theta is equal to minus cos theta is equal to ki hoy minus cos theta minus cos c plus d by 2 eta ami ekhini bafala loi gelo cos a plus b by 2 bafala nila minus 2 plus hoye jabo cos c plus d by 2 is equal to 0 pramanito hol e homoshya to ami nadara samadhan kori thoi ahile e prashno tor sampurna 3 number ami pai jam আমার ছাত্রছাত্রী সকল ভিডিওটো চাই ভাল লাগিছে যদি ভিডিওটো এটা লাইক আৰু এটা কমেন্ট নিশ্চয় কৰিবা আৰু লগতে বেল আইকনটো টিপি দিয়া তোমালোকে একোটা পাঠৰ আটাইবোৰ ভিডিও একাধিক্ৰমে সাবলৈ হলে প্লেলিষ্টত গৈ সাব লাগিব প্লেলিষ্টৰ লিংক ভিডিওৰ আই বাটনত আৰু এণ্ড স্ক্ৰীনতো তোমালোকৰ সন্মুখত ওলাই আছে চাৰিটা প্লেলিষ্ট লিংক দিয়া আছে ইয়াৰ ওপৰিও ভিডিওৰ ডেসক্ৰিপচনত আটাইবোৰ অধ্যায়ৰ প্লেলিষ্ট লিংক দিয়া আছে তাত গৈ তোমালোকে ভিডিওবোৰ একাধিক্ৰমে চাই